হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধুমপা হাল্লা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি রেডি হয়ে গেছি, আমাদের পাশের বাড়ির একটা দিদি ভাইদের বাড়ি আজকে গোপাল পুজোতে খেতে যাব। তো ওখানে পঞ্চান্ন রকমের অন্নভোগ দেওয়া হবে। তো আমার তো শুনেই তো আমার এখন থাকতে মানে কি বলবো, জিভে জল চলে আসছে। পঞ্চান্ন রকমের ভোগ অন্নভোগ দেওয়া হবে, তো সেখানে যাচ্ছি আমি, সবকিছু সেখানে গিয়ে দেখাবো। আমরা দিদি ভাইদের বাড়িতে চলে এসেছি, এসে সবাই বসে আছি। তারপরে গোপাল দর্শন করলাম। দেখো, পঞ্চান্ন রকম বলেছিলাম, এখানে ছাপ্পান্ন রকমের ভোগ দিয়েছে। তো দেখো, গোপু বসে আছে, আরও অনেক ঠাকুর আছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আমাদের গুলো দেখো, বার বৃহস্পতিবার জন্মাষ্টমী হয়েছে, যারা বৈষ্ণব তাদের শনিবারে দিয়েছে জন্মাষ্টমী। দেখো আমরা শুক্রবারে আমরা বসে বসে সবাইকে জানাই, আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই, সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আমার সমানেই দেখছিলাম আর সবাই বলছি কি সুন্দর লাগছে গোপুকে। তারপরে সবাই অন্নভোগ খাচ্ছিল, সবাই মিলে অন্নভোগ খাচ্ছিল। তারপরে আমরা ওখানে বসেই আছি। তারপরে জন্মদিনে চলে এসেছি রাত্রেবেলা। তো ওই জন্মদিনে গিফটটা দেখো কত সুন্দর লাগছে, দাদার ছেলের জন্মদিন। কাপ দিয়েছিলাম, ফটো দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে রান্না হচ্ছিল, তখন আমরা চলে এসেছি, তাও রান্না হয়নি। আমাদের পাশের বাড়ি দাদার এক দাদার ছেলের জন্মদিন। তারপরে মাংস রান্না হচ্ছিল, গ্যাসে একজন সবজি টবজি ভাজছিল পাঁচ রকমের, আর এধারে রান্না হচ্ছে, যার জন্মদিন সে নিজেই রান্না করছে। দেখো অবস্থা দেখো, যার জন্মদিন সে নিজেই রান্না করছে। তারপরে তরকারি ফুটছে দেখো। তারপরে আশীর্বাদ শুরু হলো সবাই মিলে, দাদু প্রথমে আশীর্বাদ করছিল। রিবন পাগলা, রিবন